ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مدركون جانت سيسان جاسر الوقت قضى صلاة دائق رجابك. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. জীবন শুধু আসরের সালাত নয়, যে কোনো ওয়াক্তে কাজা সালাত এটি আদায় করা যায়। কাজা মানে হচ্ছে যে সালাত দুটো কারণে ছুটে গিয়েছে। নাম্বার এক, যে ঘুমের কারণে, ঘুমের অবস্থার মধ্যে থাকার কারণে সালাত ছুটে গিয়েছে, সেই সালাত যখনই ঘুম থেকে জাগ্রত হয় তখনই এটি আদায় করতে হয়। ঠিক একইভাবে সালাতের কথা ভুলে যাওয়ার কারণে যদি সালাত কাজা হয়, তো সেক্ষেত্রে যখনই সালাতের কথা স্মরণে আসবে তখনই সে সালাত আদায় করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যে তোমাদের কেউ যদি সালাতের কথা ভুলে যায় কিংবা সালাতের কথা, সালাত ঘুমের মধ্যে যদি তার কেটে যায়, অর্থাৎ সালাতের ওয়াক্ত ঘুমের মধ্যে কেটে গিয়েছে, তো এমন মানুষটির এই ছুটে যাওয়া সালাতগুলো তিনি কখন আদায় করবেন? ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তিনি ঘুম থেকে উঠে অথবা তার যে ভুলে যাওয়ার অবস্থা থেকে স্মরণের অবস্থায় আসার যে অবস্থাটা সেই অবস্থায় আসবেন, তখনই তিনি তার এই সালাত আদায় করে নেবেন। অর্থাৎ ঘুম থেকে ওঠার সাথে সাথেই তিনি সালাত আদায় করে নেবেন কিংবা তার স্মরণে আসার সাথে সাথেই তিনি সালাত আদায় করে নেবেন। এই সালাতগুলোর কোনো ওয়াক্ত নেই, এর ওয়াক্ত হচ্ছে যখনই মনে পড়বে তখনই হচ্ছে এর ওয়াক্ত। এটি আসর হোক, জোহর হোক, ফজর হোক, মাগরিব হোক, এশা হোক, তো যখনই মনে পড়বে তখনই কাজা সালাত আদায় করতে হয়। এটাই হচ্ছে কাজা সালাত আদায়ের নিয়ম। আল্লাহু আলাম বিসাব ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।